নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে রেসিপি ক্যাপসিকাম পকোড়া প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ছোট সাইজের ক্যাপসিকাম কুচি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনে পাতা কুচি ওয়ান ফোর টি স্পুন জোয়ান ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি থ্রি টি স্পুন চালের গুঁড়ো আর টু টি স্পুন বেসন প্রথমে এইটুকুই দিলাম পরে মাখতে মাখতে যদি দরকার হয় তাহলে আরো একটু চালের গুঁড়ো বা বেসন অ্যাড করবো সবকিছুকে আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে মাখাটা ঠিক এরকম হবে মাখার পর এরকম হাতে নিয়ে একটু দেখে নেবেন যে পকোড়াগুলো তৈরি করা যাচ্ছে কিনা এরপর কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল এর মধ্যে একে একে পকোড়া দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে এপিটোপিট উল্টে পাল্টে যখন বেশ সোনালি রং ধরবে তখন পকোড়া তেল থেকে তুলে নিতে হবে ভাত ডালের সাথে হোক কিংবা বিকেলবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন এই গরম গরম ক্যাপসিকাম পকোড়া কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন